অভয়ার বিচারের দাবিতে ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে কামারহাটিতে আয়োজিত হল মশাল মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর তদন্ত দ্রুত শেষ করে বিচারের দাবিতে ও কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে আয়োজিত হলো মশাল মিছিল। এই দিনের মিছিলে হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী ও বহু সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মশাল মিছিলে সামিল হওয়া জুনিয়র চিকিৎসকরা জানান, এটাই তো আমাদের প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে, যে আমাদের নিরাপত্তার দায়িত্বটা তো আপনাদেরই, তো এটাও যদি আমাদেরকে দেখতে হয় যে আমাদের কাজের থাকার সময় আমাদের ওপর যদি কোনো কিছু অসুবিধা হয়, তাতে আমাদেরকে নিজের ডক্টর্স পপুলেশন থেকেই লোকজনকে ডাকতে হয়, হস্টেল থেকে লোকজনকে ডাকতে হয়, অন্য ডিপার্টমেন্ট থেকে ডাকতে হয়, তাহলে কিন্তু এর চেয়ে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না। বাদবাকি যারাই স্টাফ, যারা সিকিউরিটির নামে আছে, তারা শুধু নামেই আছে, এখানে কোনো কাজ কিন্তু করতে পারছে না। হ্যাঁ, আমরা তো জানি যে মানুষ আমাদের সবসময় পাশে আছে, আর সেখানে এই যে বিচারের দাবি, এটা কিন্তু এই আন্দোলন কিন্তু কোনো ডক্টরসের উইংয়ের নয়, কোনো স্বাস্থ্যকর্মীদের নয়, এটাও কিন্তু মানে জনসমাজের একটা আন্দোলন। তাদের মধ্যে আমরা জানি যে মানুষ আমাদের পাশে ছিল, পাশে আছে আর পাশে থাকবে, তো সেটাতে আমাদের মানে আমরা সবসময় ওদের জন্য লাইক এটা কৃতজ্ঞ আমরা ওদের কাছে, যে ওরা আমাদের পাশে এসে এখনও দাঁড়িয়েছে, এখনও ওই সাপোর্টটাকে মেনটেন করছে তারা। মশাল যেটা আপনারা দেখছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের সবার বুকের ভেতরে জ্বলা আগুন, যেটা অনেক দিন ধরে না পাওয়া ক্ষোভ সব জমে জমে আস্তে আস্তে আমরা মশাল আমরা নিজেদের প্রতিবাদটাকে মশালের মাধ্যমেই প্রকাশ করতে চাইছি। ছিল 9th August, তারপর 15th August একটা ভাঙচুর, তারপরে আবারও কী চেঞ্জ হলো যে এক মাসের মাথায় আবার সাগর দত্তে একই রকম একটা আমাদের একের পর এক প্রশ্ন, জবাবে প্রতিশ্রুতি ছাড়া আমরা আর কিছুই পাইনি। তাই মহালয়ের আগে আর সুপ্রিম কোর্টের আগে আমরা অগ্নি, যেটা একবারেই একটা আমরা পবিত্র জিনিস বলেও মনে করি, আমরা সেটাকে হাতে করে রাস্তায় নেমেছি যাতে এবার আমরা অন্তত বিচার পাই। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা।
ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।